তো দেখো আজকে আমরা ফ্যানে ছাদে ফ্যানের হুক কিভাবে ফেলতে হয় সার্কুলার ছাড়া সার্কুলার ছাড়া আমরা ছাদে ফ্যানের হুক কিভাবে ফেলি সেটা আজকে কিন্তু তোমাদের দেখাবো তো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো তো ছাদে প্যান ফ্যানের হুক ফেলতে গেলে যেটা সবার আগে প্রয়োজন সেটা হলো একটা ধার ছেনি আর একটা হাতুড়ি তো ছেনির বদলে তোমরা কাট কাটার সেই বাটাল সেটাও ব্যবহার করতে পারো তো এখানে আমাদের ছেনিটাই ব্যবহার করা হয়েছে ছেনি আর হাতুড়ি তো ছেনি আর হাতুড়ি দিয়ে প্রথমে আমাদের ছাদের যে কাঠটা থাকবে সেটা মাপ মতন কেটে নিতে হবে ফ্যানের হুকের যে মাপটা সেই মাপে কেটে নিতে হবে আর একটা পাইপ ঢুকবে আমাদের এখানে সেই পাইপের মাপে দুটো মিলে যতটুকু লাগবে ততটুকু কেটে নিতে হবে তো দেখো আমাদের কাটা কিন্তু প্রায় হয়ে গেল এইবার পাইপের জন্য কাটবো হুকের জন্য কাটা হয়ে গেছে এবার পাইপের জন্য কাটবো তো পাইপের জন্য কাটা হয়ে গেলে আমরা পাইপটা ঢুকিয়ে দেব ওই যে বা দিকে যে লোহার রডটা আছে তার নিচ দিয়ে দেব রডের ওপর দিয়ে দেবো না তার কারণ রডের ওপর দিয়ে দিলে অনেক সময় চাপ লেগে পাইপ জাম হয়ে যাওয়ার ভয় থাকে তো কাঠ প্রায় আমাদের কাটা কমপ্লিট এবার আমাদের পাইপটা দেওয়ার চেষ্টা করব তো দেখো আমরা কিন্তু পাইপ আগের থেকে ফেলে রেখেছিলাম শুধু এসটা পরে বসাবো ফ্যানের হুকটা পরে বসাবো তার জন্য রেখে দিয়েছি তো এই জায়গায় পাইপ কিন্তু আমাদের টানা হয়ে গেল এইবার যেখানে কেটেছি সেখানে পাইপটা ঢোকাবো তো এইখানে দেখো পাইপটা নিচে এক জায়গায় জাম হচ্ছে দেখে আটকে যাচ্ছে তো ছেনি দিয়ে আমরা পাইপের মাথায় বাড়ি মারবো যাতে ভেতরে চলে যায় তো ছিনি দিয়ে আমরা পাইপের মাথায় মেরে তো পাইপটা চলে গেছে দেখো এইবার আমরা এসটা বসাবো এখানে যেহেতু ডবল খাঁচা আছে ওপরে একটা টানা খাঁচা আছে নিচে একটা খাঁচা আছে সেহেতু এই জায়গায় ফ্যানের হুকটা একা একা ফেলা যাবে না তো আর একজনকে ডাকতে হবে আমাদের এখানে আরও লোক কাজ করছে তো দেখো কিভাবে ফ্যানের হুকটা ফেলি যেখানে সিঙ্গেল খাঁচা থাকে ছাদের এরপরে দেখাবো যেখানে সিঙ্গেল খাঁচা থাকে সেখানে কিন্তু একা একাই ফেলা যায় এখানে যেহেতু ওপরে একটা খাঁচা আছে নিচে একটা খাঁচা আছে মাঝখান দিয়ে পাইপ ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ সেহেতু এই জায়গায় আর দরকার পড়বে দেখো দুজনে মিলে হুকটা ঢুকিয়ে নেবো ভেতরে ব্যাস হয়ে গেল এইবার আমরা কি করব হুকটা জায়গা মতন বসাবো আর পাইপটা জায়গা মতন বাঁধব তো দেখো আমাদের পাইপটা কিন্তু একদিকে চাপ খাচ্ছিলো সেই জায়গায় পাইপটা এখন ঠিক করে বসাতে হবে না হলে কিন্তু ঢালাইয়ের পরে তার যাবে না এখান দিয়ে যেহেতু আমরা এই সব পাইপের ভেতরে জিআই দিয়ে রাখি না প্লাস্টারের পরে জিআই দিয়ে আমরা তার টানি সেহেতু এই জায়গায় আমাদের পাইপটা কিন্তু একদম ইজি রাখতে হবে যেন কোথাও চাপ না খেয়ে যায় তো দেখো আমাদের এস কিন্তু ফেলা কমপ্লিট ফ্যানের হুক বলো যেটা ফেলা কিন্তু কমপ্লিট তো এখন আমাদের হুকটা বেঁধে দিতে হবে পাইপটা বেঁধে দিতে হবে যাতে ঢালাইয়ের সময় ওপর দিয়ে ঢালাই কর্মীরা যে আছে যখন চলাচল করবে বা এর উপরে পাথর ফেলবে তখন যেন একটুও এই এই ফ্যানের হুক বা পাইপ সরে না যায় তো দেখো আমাদের বাধাও কিন্তু হয়ে গেল তো এই পাশে আমরা একটা ছোট্ট একটা রড দিয়ে বেঁধে দেবো তাহলে এখানের অসুবিধা থাকবে না তো ছাদে ফ্যানের হুক কিন্তু এইভাবেই ফেলে আজকের মতন ভিডিও এই পর্যন্তই যারা যারা নতুন দেখলে ভিডিও তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের পাশে থাকো আজকের মতন বাই বাই